আজকে আমি শেখাবো অতি দ্রুত কিভাবে হারমোনিয়াম বা কিবোর্ড বাজানো শিখবেন। অনেকেই আছেন যে হারমোনিয়ামে বা কিবোর্ডে তাদের আঙ্গুল বেশি চলে না, তো আমি আজকে সেটার টিপস কিছু দিব। এর আগে আমার ভিডিওতে ছিল এই সাদা রিডের উপরে সারেগামা শেখানো, এই শুধুমাত্র সাদার উপরে, এই যে সাদাগুলো দেখা যাচ্ছে, এই সা রি গা মা পা ধা নি সা, তো এই স্কেলে আমি করেছি। হ্যাঁ, আগের ওটা একটু বাজিয়ে শোনাচ্ছি। এটা বাদ দিয়ে আমি এইখান থেকে সা ধরবো, এই যে কালো যে দেখা যাচ্ছে এইখানে সা ধরে এই হিসেবে আমি এখানে সা শেষ করব যেখানে শেষ হচ্ছে। তাহলে দেখুন কোথায় শেষ হচ্ছে, তারপরে আমি কিভাবে গতিতে বাজাবেন সেটা শিখাচ্ছি। উপরে কালো দিয়ে শুরু করলাম সা, এটা হচ্ছে সি সার্প, এটাকে সি সার্প বলা হয়। হ্যাঁ, আর এই নিচেরটা এটাকে সি ন্যাচারাল স্কেল বলা হয় এটাকে, আর এর পাশের কালোটা সাদাটার উপরে যে কালোটা রয়েছে এটাতে সি সার্প বলা হয়। তো হাতের আঙ্গুল কীভাবে বেশি স্পিডে চলবে সেটা আমি একটু করে বলছি। আপনি যত বেশি সারেগামা করবেন, যত বেশি সারগাম করবেন, সা রে গামা পা ধা নি সা সা নি ধাপা মা গা রে সা, এটা আপনি প্রথমে আস্তে আস্তে করবেন, পরে আস্তে আস্তে এর গতিটা বাড়াবেন। কিভাবে বাড়াবেন সেটা দেখাচ্ছি। সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা, সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা। এভাবে আপনি গতিটা বাড়াইতেই থাকবেন, তাহলে দেখবেন আপনার আঙ্গুল খুব সহজেই চলছে। প্রথম অবস্থায় আঙ্গুলগুলো বেশি চলবে না, বাজাইতে বাজাইতে আপনার আঙ্গুল খুব দ্রুত গতিতে চলবে, এটা আপনি বাজাইলে আপনার অভ্যাস হয়ে যাবে। হয়তো ভাবছেন যে আপনি বাজালে আপনার আঙ্গুল চলছে না, এটা না, বাজালে আপনার একদম আঙ্গুল দ্রুত গতিতে চলবে, আপনি যেমনভাবে টিপবেন তেমনভাবে হবে। আরও এটা তো সারগামটা গেল, এবার আপনি উল্টাপাল্টা করে বাজাবেন কীরকম, যেটাকে টান বলা হয়। সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা, সা গা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এটা একটা গেল, এটা আপনি আরো দ্রুত গতিতে বাজাবেন। সাগা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা, সাগা রে মা গা পা মা ধা পা নি ধা সা সা ধা নি পা ধা মা পা গা মা রে গা সা। এটা আপনি আরো বেশি গতিতে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার আঙ্গুলে বেশি জোরে চলছে। আরেকটা দেখাচ্ছি। সারে গা সারে গা সারে গা রে গা মা ধা মা পা মা গা ধা পা ধা নি ধা নি সা, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা ধা মা গা রে গা রে সা, সারে গা রে গা মা ধা মা পা মা গা ধা পা ধা নি ধা নি সা, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা, সারে গা রে গা মা ধা মা পা মা পা ধা পা ধা নি ধা নি সা, সা নি ধা নি ধা পা ধা পা মা পা মা গা মা গা রে গা রে সা। বুঝলেন? সা রে গা মা রে গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা রে মা গা রে সা। এটাকে আপনি দ্রুত গতিতে করবেন। সা রে গা মা রে গা মা পা ধা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা ধা পা মা গা রে মা গা রে সা। রে গা মা রে গা মা পা গা মা পা ধা মা পা ধা নি পা ধা নি সা, সা নি ধা পা নি ধা পা মা ধা পা মা গা পা মা গা রে মা গা রে সা, সা রে গা। এইভাবে যদি আপনি অভ্যাস করেন তাহলে দেখবেন আপনার আঙ্গুল আরো ভালো চলবে। এর পরের ভিডিওতে যাচ্ছি। তো আগে আমি যে অক্টেভে গানগুলো শিখিয়েছি এইখান থেকে এই যে সা পর্যন্ত, এটা একটা অক্টেভ, আবার এটা একটা অক্টেভ, এই এক একটা এই ভাগগুলোকে এক একটা অক্টেভ বলা হয়। অক্টেভ অক্টেভটা কীরকম, এই যে দুই, এই যে তিন, পাঁচ, মানে পাঁচটা, এই যে
এইখানে, এই দেখুন এখানে একটা ফাঁকা রয়েছে, এখানে একটা ফাঁকা রয়েছে, এই ফাঁকা থেকে ফাঁকা পর্যন্ত এটা একটা অক্টেভ, এই ফাঁকা থেকে এই ফাঁকা পর্যন্ত এটা একটা অক্টেভ, এই ফাঁকা থেকে এই ফাঁকা পর্যন্ত এটা একটা অক্টেভ। তো এই নিচের অক্টেভে মানুষ বেশি গান করে না এবং এই উপরের অক্টেভে বেশি গান চলে না। সবচেয়ে বেশি গান চলে এই মাঝখানের অক্টেভটাতে, এই মাঝখানের অক্টেভটাতে বেশি ব্যবহার করা হয় গানে। তো আমি সাদা ন্যাচারাল স্কেলের আগের ভিডিওতে দেখিয়েছি, আজকে এই সি সার থেকে দেখালাম, এরপরের ভিডিওতে আরও অন্য কিছু শেখাবো। আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এরকম জরুরি নতুন নতুন ভিডিও যখনই ছাড়বো আপনার মোবাইলে চলে যাবে, তখন সময় অনুসারে আপনি ভিডিওটি দেখতে পারবেন। আর সাবস্ক্রাইব করে না রাখলে তো ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে না। যারা গান শিখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, এবং এই সমস্ত ভিডিও দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন। আপনার গানের মাস্টারের কাছে যেতে হবে না, কোনো দিনও যেতে হবে না, আপনি নিজে নিজেই গান শিখতে পারবেন। তাহলে পরের ভিডিওতে দেখা হচ্ছে, ধন্যবাদ।